ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোন কাজে বাহিরে গেলে সেই সময় যদি সালাতের ওয়াক্ত হয়ে যায় এখন আপনি যদি গাড়িতে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে সালাত আদায় করবেন প্রথমত আপনি সফররত অবস্থায় আছেন বা সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে এমত অবস্থা আপনি বাড়িতে নেই বা বাহিরে আছেন গাড়িতে আছেন বা অন্য কোনো যানবাহনে আছেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে সালাদ আদায় করবেন আপনি প্রথমত সালাত আদায় করার জন্য যদি নির্ধারিত স্থান কোনো মসজিদ বা মোসল্লা যেখানে সালাত আদায় করা হয় এরকম কোনো স্থান যদি থাকে তাহলে সেই স্থানে সালাদ আদায় করার চেষ্টা করবেন যদি এরকম কোনো স্থান আপনি পাননি বা এরকম কোনো স্থানে যাওয়া সম্ভব হচ্ছে না বা সালাত আদায় করা সম্ভব হচ্ছে না স্থান আছে কিন্তু সালাত আদায় করা সম্ভব হচ্ছেন না আপনি গাড়িতে আছেন বা বাসে আছেন সেক্ষেত্রে আপনি কিভাবে সালাত আদায় করবেন আহ সেই আপনি ওই বাহনেই আহ সালাত আদায় করবেন আহ কেবলা সেই কেবলামুখী হয়ে আপনি আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে সালা করা যাচ্ছে না বা গাড়িতে দাঁড়িয়ে সালা আদায় করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করবেন দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ রূপে আপনি সিজদা দিচ্ছে পারতেছেন না গাড়ির ছিটে বসে সেই ক্ষেত্রে আপনি সিজদার জন্য একটু বেশি ঝুঁকবেন যতটুকু ঝোকা ঝোঁকা সম্ভব হয় এবং রুকুর জন্য একটু কম ঝোঁকবেন এইভাবে আপনি আপনার সালাত আদায় করে নেবেন এবং সময় মতো সালাত আদায় করে নেবেন তবেই আপনার সালাত হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ আলম দবারাকাল্লাহ ফিকুন